ওদাদা হ্যাঁ ওটা কি মাছ গো সিলভার কাপ সিলভার কাপ সিলভার কাপ হ্যাঁ ওদাদা গোল্ডেন কাপ নেই এই যত সব বকিস না তো পাসা বুড়ো আরে বুড়ো বুড়ো বড় মাছ ইয়ে বড় মাছ নো 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 টুপি আড়াল দিয়ে মাছ চুরি করছে ও নো তোর বলছি আড়া এই মাছ চোর এই মাছ ওই তো আবার মাছ ধরছে ये बारे आज ढूंढ़ो ना फिर कायदा ही ढूंढ़ो ये वीडियो के समस्त चरित्र काल्पनिक सिर्फ मात्र मनोरंजन के लिए ये वीडियो और ज्यादा क्यों सीरियस माइंड देने ना अब वीडियो के लास्ट तक देखते रहो ये এখন আবার ফোন কে করে ও নো হ্যালো মাছ কত 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 কুইন্টাল লাগবে ও 70 কেজি হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে আরে হ্যাঁ সামনের বুধবার তো ও ঠিক টাইমে চলে যাবে কি কি খাদ্য বাড়িতে ও বিয়ে বাড়িতে ঠিক আছে ঠিক টাইমে চলে যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই কে যেন বড়শি আরছে মনে হচ্ছে না ও নো এই বোঝাই যাচ্ছে না দাঁড়া আর অস্ত্রটা বের করি बेटा माछ ধরছে আমার বড় পুকুরে তো দেখাচ্ছি মজা আর একটা পড় না রে পড়লেই বাজারে গিয়ে বিক্রি করব একবারে কেস খেয়ে যাব এই হয়েছে আধা নিয়েছি নিয়েছি তো নিয়েছি এই পুরো মাছ মনে হচ্ছে খুব বাঁচান বেঁচে গেছি এক্ষুন ধরা পড়ে গেতাম ওরে বাবা এবারে বড় মাছটা পড়েছে বাজারে যে বিক্রি করো অনেক পয়সা হবে না পালাই এই সালাম মাছ চুরি করছিল সেদিকে অর্ডার নিয়েছি 70 কেজি মাছ দিতে হবে এই জন্য বলছি আমার এই বড় পুকুরে মাছ কি করে কম হয়ে যাচ্ছে কি করে কম হয়ে যাচ্ছে জবাব আমি দেব একদিন না তো একদিন ধরা পড়বে ওই কথা আছে না চোরের চার দিন আর গৃহস্থের এক দিন দেখাবো মজা চোখে চোখে রাখতে হবে মাছ নিয়ে যান মাছ 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 এক্ষুনি নিয়ে এসছি চুরি করে এই না 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 পুকুর থেকে নিয়ে এসছি ধরে নিয়ে এসছি মাছ নিয়ে যান খুব সুস্বাদু টাটকা মাছ নিয়ে যান মাছ নিয়ে যান এই মাছ খেলে প্রোটিন শক্তি সব কিছু পাবেন মাছ নিয়ে যান গো টাটকা টাটকা মাছ মাছ নিয়ে যান মাছ 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 নিয়ে যান মাছ এক্ষুনি ধরে নিয়ে এসছি টাটকা মাছ ভাই নিয়ে যান এই অনেক মাছ হ্যাঁ টাটকা মাছ টাটকা মাছ পুকুর থেকে ধরে নিয়ে এসেছি এটা কি মাছ এটা পটল মাছ পটল মাছ এটা এটা ভেটা মাছ আরে ভেটকির বাচ্চা ভেটকির বাচ্চা হ্যাঁ তো অনেক দাম আরে না আমার কাছে কম দাম কত কত 1 কিলো 2 কেজি কত 2 কেজি 20 টাকা 3 কেজি 3 কেজি 30 টাকা হ্যাঁ কত দেব কত দেব আমি না কেজি নেব না আমি একটাই মাছ নেব হ্যাঁ একটা নিবি তো এত দাম করছিস কেন 1 কেজি 2 কেজি 5 কেজি ব্যাপারটা হচ্ছে আমি একা তো বাড়িতে একা যত সব আর খাবো ও দাদা হ্যাঁ ওটা কি মাছ গো সিলভার কাপ সিলভার কাপ সিলভার কাপ হ্যাঁ ও দাদা গোল্ডেন কাপ নেই এই যত সব বকিস না তো এ নে 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 পয়সা দে ও নো কি হলো টাকা দিবি তো দাদা হ্যাঁ টাকা তো নেই তুমি এক কাজ করো না আমি না তোমাকে কালকে দিয়ে দেবো একটা মাছের আর কি টাকা নেবে বলো টাকা নেই এখানে দান ছত্র খুলেছি হ্যাঁ মাছ নিতে কেড়েছিস কেন আমার টাকা চাই যত সব টাকা দিয়েছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফেরত নিয়ে ফেরত এখানে ফেরত নিতে এসেছি এই মাছটা কেড়েছিস যখন পয়সা দে আর তুই এখানেই বস সব মাছ বিক্রি করবি এখানে আমি কি মাছ বিক্রি করি আমি কি জেলে নাকি মাছ বিক্রি করি না জেলে নাই তুই মাছ নিয়ে এসেছিস নি আমার মাছ নষ্ট করেছিস তুই এখানে কাজ কর নাহলে তোর আজ ফাটন দেবো
সামনে আমার বিয়ে, বিয়ে তুই মাছ বিক্রি কর আমার আর জানি না। শ্বশুর মশাই দেখতে পেলেন মান সম্মান চলে যাবে দাদা। এই মান সম্মান চলে যাবে, চুপটা বস, মাছ বিক্রি কর। হ্যাঁ বস, চুপ করে যে কথাটা। এই কি মা, এর মার কি মা, কি মাকে ডেকে নিয়ে গেলি বলছি তো। মাছ মাছ নিয়ে যাও, আমাকে বাঁচাও, প্রোটিন ভিটামিন সব পাবে। আসো না গো, কে কোথায় আছো, আসো না গো, মাছ নিয়ে যাও গো। মাছ 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 ওজন করতে হবে না ম্যাডাম, কে গড়ে দিয়ে দে। হ্যাঁ গড়ে একটা 300 টাকা নিয়ে দিয়ে দে, যা যা যা। ম্যাডাম এটা কত কেজি নেবেন? এই এটা সব দে না, অত বকছিস কেন? ম্যাডামকে সব গড়ে দিয়ে দে। 2 কেজি নেবে বললি, আরে তুই দে না ম্যাডামের কাছে একটা 300 টাকা নিয়ে দিয়ে দে। হ্যাঁ ম্যাডাম, বর 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 সব মাছ এই মাছটা সব সব সব। কাকু কোথাও কি মাছের গাড়ি উল্টে গিয়েছিল? আরে না না না, এত কম দাম। আরে যাতে সব মানুষ এই মাছ খেতে পারে সেই জন্য আমি কম দামে দিচ্ছি, আমি কোনো লাভ টাভ রাখি না। এই দে 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 দে, টাকাটা নিয়ে নে ম্যাডামের কাছ থেকে। ম্যাডাম ম্যাডাম বস, তাহলে সব মাছ বিক্রি হয়ে গেছে, এখন আমি যাই। এই যাবি কোথায়? তোর এখনো অনেক কাজ বাকি আছে। ঠিক আছে, মাছ নেই, মাছ নেই, ধরতে যেতে হবে, চল ধরতে যেতে হবে। হ্যাঁ আজ অনেক কম দামে সস্তা মাছ পেয়েছি, আজ মাছ ভাজাই খাবো, আর ভাত আর খাবো না। আমার পুকুরে সব মাছ চুরি হয়ে যাচ্ছে। ওই বেটা মাছ চুরি করেছে মানে আবার চুরি করতে আসবে। না যাই পুকুরের দিকে। এই মেয়ে, বলো কাকু। এই বলছি, এই এত মাছ নিয়ে এই বাড়ি যাচ্ছিস কি বাড়িতে কি মুচ্ছ হবি? না না মুচ্ছম না, আজ কম দামে মাছ পেয়েছি তাই সব কিনে নিয়েছি। কম দামে মানে কত করে নিয়েছি? এইটা 10 টাকা আর এইটা 150। হ্যাঁ 10 টাকা 150 টাকা, ছোট একটা গড়বড়। এই কি বলছি, এই মাছটা কোথায় কিনেছিস রে? ওই কনমোড়ে মোটা গাছের নিচে। ঠিক আছে তুই যা বেটা, ওখানে তার মানে আমার পুকুরে মাছ চুরি করছে আর ওখানে বিক্রি করছে, আজ বেটাকে ওখানেই পাবো। চল 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 চল। আরে বস কোথায় নিয়ে যাচ্ছিস? আরে মাছ ধরতে। এরে কি দেখতে পাচ্ছিস না? বড়শি। তাহলে কি করতে যাচ্ছিস? মাছ ধরতে, চল। সে তো বুঝলাম বস, এই বস্তা নিয়ে কি করবো? বস্তায় করে আনতে হবে তো। হ্যাঁ বস্তায় মাছ আনবো। হ্যাঁ তাহলে কিসে করে আনবো? ঠিক আছে চলো চলো চল 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 বস। আরে কি সুন্দর বাঁশের পাতা, ওর উপরে মাছ ধরবো, চলো চলো চলো। এই জানো না ওখানে যাওয়া যাবে না, আগের বারে ধরা পড়ে গেছিলাম, যাওয়া যাবে না, মালিক তাড়া করেছিল। তাড়া করেছিল? আরে বস এটা তো আপনার পুকুর, আপনাকে কে তাড়া করবে? এটা আমার পুকুর না। তার মানে এটা তোমার পুকুর নয়? না আমার পুকুর নয়, আর এই পুকুরে মাছ চুরি করে আমি ব্যবসা করি বাজারে। ও তুমি চুরি করলে সাধু, আমি চুরি করলে দোষ, আমাকে এত মারলে। এই হারামের মাল আরামে নিয়ে যাবি নাকি? কত কষ্ট করতে হয় জানিস? কষ্ট? হ্যাঁ এতে আবার কি কষ্ট? একটা বড়শি বানাতে হয়, তাতে দোর কিনতে হয়, তারপরে কাঁটা, মাছের আধার, আর কত টেকনিক লাগে জানিস? আর কত ধরা পড়লে এই পুকুরে পায়ে ধরার, গ্রামের কত শাস্তি আছে জানিস তো? মাথার চুল নেড়া করে পুরো বাজারে ঘুরাবে জানিস তো? কত কষ্ট করে ধরতে জানিস তো? ঠিক আছে তাহলে কোথায় ধরবো আমরা? এখন এই এখানে ধরা যাবে না, আমাদের অন্য খোপে যেতে হবে। চলো চলো চল ওই দিকটা চল। লোকের পুকুর আমাকে খুব ভয় লাগছে। আরে ভয় লাগবে না, চুপ কর না, এই পজিশনটাই ঠিক আছে, তুই দেখতে পাবে না। হ্যাঁ নে নে নে, আধার রেডি কর। আধার? হ্যাঁ 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 আধার রেডি কর। এই তো এই তো আধাটা ঠিক করছি। হ্যাঁ ভালো করে কর, ভালো করে, একদম মশলা আধা। হ্যাঁ টপাটপ মাছ পড়বে, টপাটপ। ঠিক আছে নে নে। আরে কি রে হলো, এখন থেকে একটা আধার তৈরি করছি। হ্যাঁ দাদা ভালো করে করছি, ভালো করে করছি। এটা মাছের খাবার খাচ্ছে, ঝাল নেই, খাবে না মাছ। আরে মাছ খাবে, ঝাল খাবে মাছ? দাদা দিদি আর কোনো কর্মে নয়, উড়ে যাচ্ছে, ভালো করে মাখাতে জানে না। এই তো এই তো হবে 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 বস্তাটা রেডি রাখ।
বস্তাটা রেডি রাখ। বস পড়েছে, টান পড়েছে, বস বস টান পড়েছে। এই বস 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 বস। হ্যাঁ, ছোট মাছ পড়েছে। হ্যাঁ ঠিকই বলেছিস বস। আমার মনে হয় বড় করে আধা দিতে হবে, তবে বড় মাছ পড়বে। আরে বুদ্ধুরাম, বড় আধা দিলে বড় মাছ পড়বে? যে মাছের খিদে পাবে সেই মাছই তো খাবে, নাকি বড় আধা দিলে খেয়ে নিবে? যাবে হ্যাঁ, না না মাছ গুলো রাখ, মাছ গুলো রাখ তাড়াতাড়ি। হ্যাঁ এই বস্তা আমার মাঝলি দরকার। মাছ কই? মাছ? হ্যাঁ আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তুমি মাছের চিন্তা করছো? আমাকে ধরে খুব মারতো, তুমি বেঁচেছি। ও সব জানি না, আমার মাছ দরকার। মাছ ধরতে পারিস না? না। কিরকম মাছ ধরতে হয় চল, আমি তোকে দেখাচ্ছি। চল চল চল, এই দেখ কেমন মাছ ধরতে হয়। চারিদিকে নজর রাখ। হ্যাঁ আমি আছে। পড়েছে পড়েছে বস পড়েছে। হবে হবে হবে, দাঁড়া ওই তো কুটাচ্ছে, খাচ্ছে খাচ্ছে। ওই তো আবার মাছ ধরছে, এবারে আর ধরবো না, কায়দায় ধরবো। অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, ধরতে আর পারিসনি। আমাকে ছেড়ে দাও, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ভুল হয়ে গেছে? তো বন্ধুরা দেখতে পেয়েছো, খুব ডুবিয়েছে। এই কোন কি করব, মাছ চুরি করছি। আমার পুকুরে মাছ চুরি করবে? বন্ধুরা চুরি করা মহাপাপ, যদি না পড়ো ধরা, কেউ চুরি করো না। আর হ্যাঁ বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিওটি বানিয়েছি। আর হ্যাঁ, অনেকে আছে সাবস্ক্রাইব করছে না, আর লাইকও করছে। হ্যাঁ খুব কম হয়ে যাচ্ছে, লাইকটা অনেক অনেক চাই, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। আর হ্যাঁ, আমাদের সব ভিডিও আসছে ফেসবুক পেজে, ডেসক্রিপশনের লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করো আর ফলো করো। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।